33 বছরের জাকারিয়া বলেন, কি কষ্ট নিয়ে কল করলেন? স্যার, আমার ডান পাশের কোমরটা ব্যথা করে, ওঠানামা করতে গেলে, বসতে গেলে। এটা কতদিন যাবত? দীর্ঘদিন যাবত হচ্ছে। দীর্ঘদিন বলতে তো কোনো দিন নয়, আনুমানিক স্যার 1-2 বছরের মতো আছে। 1 আর 2? 1 আর 2 কোনটা? নিজের ব্যথাটাও বলতে পারেন না, বলেন 1 আর 2-এর মধ্যে 12 মাসের পার্থক্য, এটা হয়? আপনার ব্যথাটা কোমরে, আপনার কষ্ট, আপনার শরীরের কষ্ট বলতে পারেন না কখন হয়েছে? বয়স বয়স 33 বছর। আপনার এই ব্যথা কি ডান পাশের কোমরেই থাকে, নাকি এখান থেকে ডান দিক থেকে ডান পায়ের নিচে যায়? ডান পায়ে মাঝে মাঝে যায় স্যার। কখন যায়, বসলে না হাঁটলে না দাঁড়ালে? স্যার হাঁটলে, হাঁটলে বেশি হয়। কি কাজ করেন? মার্কেটিংয়ে যাওয়া আসা করেন কিসে, কিভাবে? বাইক, মোটর বাইক? গুড, সাবধানে মোটর বাইক চালাবেন, মোটর বাইক অ্যাক্সিডেন্টে অনেক ক্ষতি হয়ে যায়। দ্রুত যাওয়ার চিন্তা না করে আস্তে ধীরে যান, লোকরা আগে যেতে দেন, ট্রাক বাস আসলে সাবধান থাকবেন। হ্যাঁ, তাহলে আপনার কি হয়, আপনার কোমরের ব্যথা হয়, কি করলে? হাঁটলে। আপনি প্রতিদিন শোনেন, প্রতিদিন ওই যে আমরা নারকেল তেল রসুন ব্যবহার করে একটা লোশন তৈরি করতে বলি, এটা ইউটিউবে একটু দেখে নেবেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো দেখে ওইটা বানিয়ে রাখবেন, ওয়াইফকে বলবেন প্রতিদিন সকালে ফজরের নামাজের পরে আর রাতে ঈশার নামাজের পরে। আপনি ঈশার আগে বাসায় আসেন? আচ্ছা, যাই হোক, ঈশার নামাজ পড়বেন, পড়ে তারপর ওয়াইফকে বলবেন কোমরে এটা ডলে দিতে। কিভাবে ডলবে, এই যে একটা ভিডিও দিছি, ওই যে দেখেন, দেখা যাচ্ছে, এই ভিডিও অনুযায়ী 10 মিনিট ডলবেন, এরপরে 10 মিনিট এখানে আপনি গরম ভাপ দেবেন, গরম পানিতে টাওয়েল ভিজিয়ে রাখবেন, আগেই একটু চিপে উঠিয়ে এই তেলের উপরেই বসায় দেবেন, তেলকে মুছে ফেলবেন না। অলরাইট, এটা করার পরে আপনি চিত হয়ে শুয়ে 2 হাঁটু বুকের দিকে টানবেন। এই ভিডিওটা একটু আগে একজনকে দিচ্ছি, দেখাইছি, হ্যাঁ, ওইটা বারবার টানেন, বুকের দিকে এনে এরকম ধরে মনে মনে বলেন সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম, সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম, এটা পড়বেন, অথবা 1001 থেকে 1007 গুনবেন, এরকম 10-15 বার সকালে, 10-15 বার রাতে আপনি করবেন। ওকে,